শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ শামসুল আলম, পিতা আব্দুর রশিদ, ডিলার, পরবর্তীতে এলাকায় ফকির আব্দুর রশিদ নামে পরিচিত ছিল, মাতা আলমাস খাতুন। আমার ঠিকানা কক্সবাজার জেলার তদানীন্তন কক্সবাজার মহকুমার উকিয়া থানার রুমকা ফালন গ্রাম। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমি পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলাম। আমার গ্রামের পশ্চিম পাশে রেজুখাল, ইনসুরের মোহনা, পূর্ব পাশে বার্মার সীমান্ত, উত্তরে রামুর সীমান্ত, দক্ষিণে টেকনা। আমার বাবা একজন সক্রিয় সংগঠক ছিলেন এবং আমার বাবা পেশাগতভাবে সে একজন ব্যবসায়ী এবং সরকারি রেশন ডিলার ছিলেন। তার একটা রেশন ডিলারের অফিস ছিল, সেটা অঘোষিতভাবে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে পরিণত ছিল। 70-এর নির্বাচনের শুরু হওয়ার আগে আমার বাবা বঙ্গবন্ধুর জনসভায় কক্সবাজারের পুরানা সার্কিট হাউস ময়দানে আমাকে নিয়ে যায় এবং আমি জনসভায় বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি। বঙ্গবন্ধু পাকিস্তানের বৈষম্যের বিষয়ে দুই ভাইয়ের গল্প বলতেন, বড় ভাই এবং ছোট ভাইয়ের খেজুর গাছ, খম্বর ও গাভীর বর্ণনা দিতেন। পূর্ব পাকিস্তানে কাগজের উৎপাদন হওয়ার পরেও কাগজ 10 আনা, পশ্চিম পাকিস্তানে কাগজ 6 আনা, এই ধরনের বক্তৃতা দিতেন। আমার বয়স অনুপাতে আমি খুব এই তার বক্তৃতার প্রতি খুব উজ্জীবিত হই। কক্সবাজারের জনসভার পরের দিন বঙ্গবন্ধু আমাদের এলাকায় কুটবাজারে অঘোষিতভাবে একটি জনসভা করে, সেই জনসভায় আমি হাজির হই এবং হাজির হওয়ার পরে জনসভা শেষ হওয়ার পরে বঙ্গবন্ধু থানা হেডকোয়ার্টার উকিয়ার দিকে চলে যায়। আমি আমার বাবার রেশন ডিলারের অফিসে মেইন রোডে অবস্থান নিচ্ছিলাম। এই সময় সন্ধ্যার দিকে বঙ্গবন্ধু তার গাড়ি বহন নিয়ে কক্সবাজারের দিকে রওনা দেয়। বঙ্গবন্ধুকে দেখার পরে আমি খুব উজ্জীবিত হয়ে আমার গ্রামের একটা ছেলে ফেরদৌস নামে থাকে নিয়ে আমি চিৎকার দিয়ে হাততালি দিতে থাকি। বঙ্গবন্ধু তার গাড়ির গ্লাসের আয়না খুলে পিছনের গাড়ি বহরকে ইঙ্গিত করে যে থামানোর জন্য, জাস্ট আমার পাশে এসে বঙ্গবন্ধু তার গাড়ি থামিয়ে দিলেন এবং আমাকে হাত নেড়ে আলিঙ্গন করে চলে গেলেন। 25-এর কালো রাত্রির কথা, 26 তারিখ আমরা জানি। সেটা শোনার পরে পরে এলাকার মানুষ আমার বাবার অফিসের সামনে ওখানে জড়ো হতে লাগলো। আমার এলাকায় ইপিআর ছিল, সন্ধ্যার দিকে শুনলাম পাঞ্জাবি একজন হাবিলদার সহ 17 জন ইপিআর জওয়ানকে
বন্দি করে থানাতে নিয়ে আসছে, তাদেরকে কক্সবাজারে জেলে সোপর্দ করার জন্য নিয়ে যাচ্ছিলেন, সে আমাদের সামনে দিয়ে গাড়িগুলো চলে গেছে। পরবর্তী পর্যায়ে রাতের দিকে খবর পাই তাদেরকে বর্তমান রামু সেনানিবাসের সামনে ফানের ছাড়া ডালায় নিয়ে তাদেরকে সবাইকে গুলি করে হত্যা করে খবর দিয়ে চলে আসে। ব্রিটিশ আর্মির হাবিলদার শংসারাম চৌধুরী ছিল মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের নেতারা আমার বাবার অফিসে আসতেন দেশের খবর জানার জন্য। উৎসব সাপোর্টাররা জড়ো হয়ে থাকতেন, দেশের খবরাখবর নিতেন। এলাকার মধ্যে সর্বপ্রথম পাঞ্জাবিরা মার্চ করে এপ্রিলের প্রথম সপ্তাহে, প্রায় 100 মতো পাঞ্জাবি সৈন্যদের গাড়ি মার্চ করে খুব ধীর গতিতে, সেটা আমি আমার নিজ চোখে দেখেছি। শমশের আলম চৌধুরীর বাড়িতেই আগুন দেয়, আমাদের পাশের গ্রাম, সেখানে মানুষেরা দিক বিদিক ছুটাছুটি করতে থাকে। তার বাড়িতে একদিন আগেই অবস্থান নিয়েছিলেন কালুরঘাটে তুলি খাওয়া ক্যাপ্টেন হারুন, শমশের আলম চৌধুরীর বাড়িতেই অবস্থান করছিলেন। তারা একদিন আগেই বার্মার সীমান্তের দিকে চলে যায়, তাদের সাথে যোগ হয় এলাকার এমপি উসমান সরোয়ার আলম চৌধুরী, অ্যাডভোকেট নূর আহমদ এবং মুস্তাক আহমদ। কারণ যারা আর্ম পার্সন ছিল, পুলিশ, বিডিআর বা সেনাবাহিনীর লোকজন বার্মার সীমান্ত পার হওয়ার পরবর্তী পর্যায়ে বার্মা সরকার তাদেরকে নজরবন্দি করে মংডুতে নিয়ে যায়, তারা যাতে মুক্তিযুদ্ধে মানে কোনো ক্রিয়াশীল ভূমিকা রাখতে না পারে। সঙ্গত কারণে আমাদের ওখানে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়ে বা কমান্ডিং এর মাধ্যমে মুক্তিযুদ্ধ করার মতো পরিস্থিতি ছিল না। তবে মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের এলাকায় ওইভাবে যে জোয়ানেরা সংগঠিত হয়েছে তাদের নিজস্ব অস্ত্র শস্ত্র দিয়ে হঠাৎ করে আমাদের এলাকায় ঢুকে হয়তো রাজাকার বা ফিস কমিটির মানুষজনকে গুলি করে হত্যা করে চলে যাওয়া, মানে জাস্ট গেরিলা টাইপের যুদ্ধ। পরবর্তী পর্যায়ে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এলাকার স্থানীয় রাজাকার এবং শান্তি কমিটির চেয়ারম্যান ছিল মীর কাসিম চৌধুরী, আমাদের দুঃসম্পর্কের আত্মীয়। তার সাথে রাজনৈতিক কারণে আমার বাবার মত পার্থক্য ছিল এবং সেই মত পার্থক্যের কারণে বিভিন্ন ভাবে নির্যাতন শুরু হয়। তোমরা যে বাড়িতে থাকতে বাড়িগুলোতে পাঞ্জাবিরা কখনো গেছে? হ্যাঁ, আমরা পরবর্তী পর্যায়ে জুনের প্রথম ৬-৭ তারিখের দিকে আমার বাবা তখন রেশন ডিলারের দোকানে রেশন দিচ্ছিলেন, জাস্ট আমার বাবার পাশ দিয়ে পাঞ্জাবির গাড়িগুলো গিয়ে আমার সোজা আমাদের বাড়িতে চলে গেছে। চলে যাওয়ার পরে আমাদের পুরো পাড়াটা তখন ঘেরাও করে ফেলছে। তখন আমার বাবাকে খুঁজছিলেন যে আমার বাবা এবং আমার একটা চাচা ছিল যে দুই ভাই কেদার গিয়া, মানে শেষ পর্যন্ত তারা আমার বাবা এবং চাচাকে মানে মুরগির ঘর থেকে শুরু করে লাকড়ির ঘর পর্যন্ত মানুষের সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছে। কিন্তু আমার বাবা যে গাড়িগুলো মুভ করার পরপরে আমার বাবা উত্তর দিকে একটা খাল ছিল, খালের দিকে চলে যায়। খালের দিকে চলে যাওয়ার পরে আমি তখন বাড়িতে ছিলাম, তখন বাড়িতে এই কিছু ক্রোকারি মূল্যবান জিনিসপত্রগুলো বাড়ি থেকে বাইর করতেছিলাম, তখন পাঞ্জাবিরা গিয়ে ঘিরে ধরে আমাদের বাড়িতে আগুন দেয়। আগুন কখন দিছে? আগুন দিছে 3টার দিকে। আগুন দেওয়ার পরে সেলের মধ্যে মেয়েরা আশ্রয় নিয়েছিল, তাদের খুব লাঞ্ছিত করেছে পাঞ্জাবি সৈন্যরা। রাত ২টা ২:৩০টার দিকে আমরা চলে যাই অজানা স্থানে সীমান্তের দিকে। আমার বাবা এবং আমার বড় ভাইরা এই বার্মায় চলে যায়, গাইড নিয়ে বার্মায় চলে যায়। বার্মায় কিছুদিন অবস্থান করেন এবং পরবর্তীকালে মুক্তিযুদ্ধ চলমান ছিল এবং আমাদের এলাকায় একদিন জানাজানি হলো যে মুক্তিযোদ্ধারা এসেছে মহাজনপাড়া। সেখানে পিস কমিটির চেয়ারম্যান মীর কাসিম চৌধুরী এবং রাজাকার বাহিনী নিয়ে গিয়ে ওখানে ভট্ট মহাজন নামে এক বড়ুয়াকে তারা গাছে লটকাইয়া মারতে মারতে মেরে ফেলে এবং আরো দুইজন মুক্তিযোদ্ধাকে পাই ওখানে ওরা মেরে ফেলে। ঠিকানা রুমকা পালং বড়ুয়াপাড়া উকিয়া। সেপ্টেম্বরের ইয়াহিয়া খানের সাধারণ খবর কথা শুনে আমার বাবা বার্মা থেকে চলে আসছেন, আত্মগোপনে ছিলেন, দেশের ভিতরে চলে আসে এবং আত্মগোপনে ছিলেন। পরবর্তী পর্যায়ে মুক্তিযুদ্ধ প্রায় শেষের দিকে আমাদের এলাকার থেকে লোকজনকে ধরে নিয়ে গিয়ে নাব নদীর তীরে নীলার পাশে পাঞ্জাবিদের একটা ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে নির্যাতন করত। নির্যাতন করে
ওখানে সামর্থ্যবান যারা জোয়ান ছিল তাদেরকে মেরে ফেলতো, মেরে ফানিতে ভাসাই দিত, আর অসামর্থ্যবান কোন বৃদ্ধ লোক থাকলে ওদেরকে পরে ছেড়ে দিত। এবং ওই এলাকার এক ভদ্রলোক খ্যামর চৌধুরী মক যাদেরকে ছেড়ে দিতেন তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতেন, এবং অনেকের কাপড় চোপড় না থাকলে তাদেরকে কাপড় চোপড় দিত। ওখানে আমার এক দাদাকে ধরে নিয়ে গেছিল, সেই দাদাকে মুক্তি দেওয়ার পরে দাদা ওর খ্যামর চৌধুরীর বাড়িতে যায়, এবং তার পরনে লুঙ্গিটা ফেটে গিয়েছিল, একটা লুঙ্গি দিয়েছিল আর একটা গামছা দিয়েছিল এবং দশটা টাকা দিয়েছিল। আমাদের এলাকায় আমাদের গ্রামে সর্বপ্রথম যুদ্ধের সময় ইকবাল হল ক্র্যাকডাউনে মারা গেছেন শহীদ এটিএম জাফরুল্লাহ, যার ছোট ভাই পরবর্তীকালে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব শফিউল আলম। ১৪-১৩ দিকে এলাকার মানুষদেরকে অবয় দিতেছে, এবং ওই দিন থেকে আকাশে শুধু ভারতীয় বিমান টহল দিতেছিল। দেশ ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেল। দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের এলাকার যুগালের মোহনা দিয়ে তখন ভারতীয় সেনাবাহিনীর একটা জাহাজ ওখানে গেলে, ওখান থেকে ওরা রশি দিয়ে, তখন জেটি ছিল না, রশি দিয়ে জাহাজের থেকে আসার সময় তিন চারজন শিখ সেনা পানিতে ডুবেই মারা গেছে। কেন? রশি দিয়ে আসার সময় পানিতে পড়ে গেছে। দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার পরে স্থানীয়ভাবে আমার বাবাকে এলাকার অ্যাডহক কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে স্থানীয় চেয়ারম্যানগুলো অ্যাডহক কমিটির মাধ্যমে চেয়ারম্যান নিযুক্ত করত। দেশের দেশ বিনির্মাণে বিভিন্ন আন ত্রাণ এগুলো দেখা যায়, এবং এর পরবর্তী পর্যায়ে আমরা এই অটো প্রমোশন নিয়ে, তখনকার দিনে অটো প্রমোশন নিয়ে আমরা ক্লাস সিক্সে চলে যাই। ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।